নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল ওপেন পুরুলিয়া। তো এবার আমি এসে পৌঁছে গেছি পেনিয়াদা গ্রামে। তো নমস্কার, আপনার একটু নামটা একটু ঠিকানাটা বলে দিন। নমস্কার, আমার নাম পূর্ণ মাহাতো, গ্রাম পেনিয়াদা, থানা বড়াম, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আপনি আপনার কাড়া কি জোড়া হয়ে গেছে? হ্যাঁ, এক নম্বরটা হয়েছে। এক নম্বর। তা দর্শককে একটুকু বলে দিলে মানে ভালো হয়, কোন গ্রামে হয়েছে আর কিংবা কত তারিখে হয়েছে, দর্শককে বলে দাও। 30 কার্তিক, মিশেরটি, টামনা থানা। তো উনার আসরে মোট কতগুলি কাড়া আছে একটুকু জানেন তো বলে দাও। 4টা কাড়া আছে। প্রাইজ লিয়া একটুকু উল্লেখ করে দাও দর্শককে। 51,000 এক নম্বরে। দ্বিতীয় 21,000 কি বুঝে আর 15 10 এটি বুঝে। তো ইনার আগে আপনি আপনার গ্রামে কি কাড়াটা আসর করেছিলে আপনার এক নম্বর কাড়াটা? হ্যাঁ, 24-80 মেলা ডাক দিয়েছিল, তাতে জোড়া হয়নি। তো আপনি কাড়াটা মানে বাইরে কিংবা গায়ে কবার লাগানছ একটু দর্শককে বলে দিলে ভালো হয়, কেউ জানে নাই তো। বুঝলি, অনেকবার লাগা হয়েছে, 6-7 বার। অনেকবার। তো আপনার গায়ে মানে আপনার কাড়াটা জয়ী কবার আছে লাগায়? দেখুন, 7 বার 8 বার লাগাচ্ছি, তার মধ্যে একবার পরাজয় হয়েছিল 6-7 সময় বাহার। তো এখন আপনার কাড়াটার মানে প্রস্তুতি কেমন চলছে মানে একটু দর্শককে বলে দিলে ভালো হয়। প্রস্তুতি দেখুন, আমাদের তো সেই লাগা কাড়া বারবার তো কি টিকে থাকে। তো এখন যে দেখছি সবার কাড়ার সব রকম ভোল্টেজ, তো আপনার কাড়ার এখন কেমন ভোল্টেজ? না না, লাগার পরে ভোল্টেজ হবে। লাগার পরে ভোল্টেজ, আগে কোনো ভোল্টেজ নেই। তো আপনার কাড়ার এক নম্বর জোড়া হয়ে গেছে মিসিদ্ধি গ্রামে। তো আপনারা শুনতেই পারে ইনার কাড়ার জোড়া হয়ে গেছে পানিয়াদা পূর্ণচন্দ্র মাহাতো, এক নম্বর কাড়ার জোড়া হয়ে গেছে মিসিদ্ধি আসরে সন্তোষ মাহাতোর সাথে। তো উনার উনার আসরে অফার কেমন আছে? সব আসরে তো এখন অফার আছে, এরকম চান্দড়ায় তান্দড়ায় অফার আছে। তো মিসিদ্ধি আসরে কেমন অফার আছে একটু দর্শককে বলে দেন। অফার মানে কি, ওনার যদি কাড়া আমার 10 মিনিট লাগে তাহলে হাইলেও 50,000 টাকা দেবো বলেছে। হাইলেও 50,000, আর মানে 10 মিনিট কাড়া লাগিয়ে জয়ী হলেও 50,000 আর হারিয়ে গেলেও 50,000 দিয়ে দেবে। তো আপনারা শুনতেই পারে ইনার কাড়া পরাজয় হলেও 50,000 দিয়ে দেবে আর জয়ী হলেও 50,000 দিয়ে দেবে আর 10 মিনিট লাগলেও 50,000 দিয়ে দেবে। তো আপনার কেমন উৎসাহ হচ্ছে মনে এখন মিসিদ্ধি আসরে জজটা পাই? উৎসাহ ঠিক আছে। আপনাকে তো বহুত আসরে জজ দেনে আর আপনার টিম গ্রামে তো আসর করব বলে নাম নিয়েছিলে, তো আপনাকে কেউ নাম দেয়নি? না না, 2 সাল দেয়নি কেন। 2 সাল তোমার গ্রামে আসর করা, এক নম্বর 2 নম্বর কাড়ার এখনো কেউ নাম দেয়নি। তো এখন তোমার এই এক নম্বর কাড়ার জোড়াটা বাইরে পাই এখন তোমার কেমন মনে একটা ফুর্তি আনন্দ হবে? হ্যাঁ, ফুর্তি আছে। অশেষ অশেষ ধন্যবাদ সন্তোষ মাহাতোকে এক নম্বর কাড়ার জোড় দিই। তো আসর আপনার কাড়াই খেলা দেখাবে কেন? দেখুন, যে আধারে বুঝাচ্ছে যে খেলা তো দেখাবে, খেলা তো দেখাবে। তো মিসিডি আসরে আপনি জ্বরটা পেয়ে আপনার মনে এখন কেমন উৎসাহ আছে? উৎসাহ ঠিক আছে। তো উৎসাহ ঠিক আছে। তো ওখান থেকে তোমার কাড়া লড়ে আসার পরে আপনি কি গ্রামে আসর করবে? হ্যাঁ, দেখুন, আশ্বিন মাসে করেছিলে, আশ্বিন মাসে তো নাই হয়। তবে সরস্বতী পূজা বাসি ভাতের দিনে মেলা হয় ওখানে, তো আরও হয় সরস্বতী পূজার বাসি ভাতের দিনে। তো এই বছরও কি হবে ওখানে মেলা? তো ওখানে আপনার আমার গ্রামে বাসি ভাতের দিনে মেলা হবে। হ্যাঁ, ওটা মানে
প্রত্যেক বছর হয় একাদ বছর ছাড়া হয় কোনো আমার একটু শরীর অসুবিধা হয়েছিল তারপর একাদ বছর ছাড়া হয়েছিল না তো এমনি তো মেলা তো হয়ে মেলা তো হয়ে দেখো ঘরে আছে আড়িয়া কাড়া তো মেলা না করলে কি হবে দেখো রিজেট জেনে রাখা কাড়া শুধু ঘরে বলে না মানে গ্রামটা এত কাড়া আছে না যে আর কি বলা যায় আঠারো অনিষ্টার বেশি তোমার গ্রামে কি কাড়া আছে হ্যাঁ আচ্ছা তো আপনার কাড়া এক নম্বরে মানে গ্রামে তো কেউ জ্বর দিলেই নেই তো আপনার মনে তো একটা দেখো ইয়া হয়ে সবাই আসরে লড়াই আছে তো আমার আসরে লড়াই এই বছরে হয়েছিল তো সাত নম্বর আট নম্বর কাড়া জ্বর হয়েছিল এক নম্বর কাড়া দুই নম্বর কাড়ার নাম পড়ে না এক দুটো তো এইবারে তিরিশে কার্তিক মিশিটি আসরে সবাই পৌঁছে যাবে এই চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওই সাথে একটু শেয়ার করে দিবে তো নমস্কার আমার মন ভরে ন।